আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 11:30 থেকে। বাবা অলরেডি বাজারে চলে গেছে আর এপাকে কিন্তু সকালে নাস্তা করা আর অন্যান্য যেসব কাজ থাকে সবগুলোই সেরে নিয়েছি। তো চিন্তা করলাম যে বাজার থেকে বাবা আসার আগে চুলাটা পরিষ্কার করে নেই, কারণ চুলাটা অনেকটা নোংরা হয়ে গেছে। আমি একটা বলে এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি আর এখানে কাপড় ধোয়ার গুঁড়ো সাবান আর খাবার সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। আপনারা ভিনেগার থাকে ভিনেগার দিতে পারেন, তো আমার কাছে ভিনেগার ছিল না যে কারণে আমি লেবুর রসটা দিয়ে করছি। তো এই মিশ্রণটা দিয়েই হচ্ছে আমি রান্নাঘরের কোনাগুলো এবং চুলাটা পরিষ্কার করে নেব। তো এই পানিটা দিয়ে যদি আমি ময়লাগুলো একটু ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি উঠে যাবে, কিন্তু আমার হাতে যেহেতু এত সময় ছিল না ভাবলাম যে বাজার আসার আগে এই কাজগুলো সেরে নিতে হবে, সেই কারণে কিন্তু সাথে সাথে ঘষে নিচ্ছি। তো আমি একটা পাতিল ধোয়ার যে সোপাগুলো আছে সেগুলো দিয়ে কোনাগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ব্লগটা আমার 3-4 দিন আগের করা। আর পরশু দিন রাতে হঠাৎ করে আম্মা আবারও অসুস্থ হয়ে যায়, তো ওনাকে নিয়ে আবারও হসপিটালে যেতে হয়। আম্মা এখন হসপিটালে ভর্তি আছে আর এদিকে ভাবিও বাসায় নেই, মানে আমার যা উনি আমার বাপের বাড়িতে গেছে, আসলে কার সাথে আসবে বুঝতে পারছে না, কারণ ওনার ছোটো ভাইয়ের এক্সাম চলছে আর ওনার বড় ভাই কাজে চলে গেছে, যার কারণে ভাবিও এখানে আটকে পড়ে গেছে। তো যাই হোক, এই যে বাসার কাজগুলো আমি সেরে নিচ্ছি, চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, চেষ্টা করি মাঝে মাঝে চুলাটা এভাবে ঘষে পরিষ্কার করে নেয়ার। আর প্রতিদিন তো উপর থেকে ন্যাকড়া দিয়ে মোছাই হয়। তো এই যে চুলার যে এই অংশটা থাকে এখানে ভাতের মাঠ টাট পরে অনেকটা নোংরা হয়ে গেছে, তো আমি যে খুন্তির যে নিচের অংশটা সেটা দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, অনেকটা ময়লা জমে গিয়েছে। তো আম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ওনার কিডনির পয়েন্টটা 8 সামথিংয়ে চলে গিয়েছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, বারবার ওনার হচ্ছে প্রবলেম হয়, শ্বাস নিতে কষ্ট হয়, মাঝরাতে এই অবস্থাগুলো হয়, তো তখনই ওনাকে 2 নম্বর যে হার্ট ফাউন্ডেশন আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তো ডক্টররা বলছে যে ডায়ালিসিস করতে, কিন্তু ছেলেরা আসলে কী করবে কেউ ডিসিশন নিতে পারতেছে না, কারণ এমনিতেই ওনার অবস্থা খারাপ আর এর মধ্যে যদি ডায়ালিসিস করা হয় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। চুলার পাশের যে গ্রিলের এই অংশটা এবং এর ওপরটা দেখতেই পাচ্ছেন এগুলো একটু বেশিই নোংরা হয়ে যায়, এটা মনে হয় সবার বাসেই এরকম হয়। তো এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। তো চুলা এবং আশপাশটা আমার ঘষে নেওয়া শেষ হয়ে গেছে, এখন একটা ন্যাকড়া পানিতে ভিজিয়ে ভালো করে চিপে তারপর চুলাটাকে মুছে নিচ্ছি। ভালো করে মুছে না নিলে এই জায়গাগুলো ঘোলাটে হয়ে থাকবে। তো এই যে চুলার টিকটিগুলো বসিয়ে দিচ্ছি, এগুলো আমি বেসিন থেকে ধুয়ে নিয়েছি। তো মোটামুটি চুলাটা পরিষ্কার করা শেষ আর এর মধ্যে বাবাও বাজার থেকে চলে আসছে। তো আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে রুই মাছ, মানে রুই মাছে মুড়ি ঘন্ট। তো যেহেতু সকালবেলা গ্যাস থাকে না, রাত্রে আমি মুগ ডালটা ভেজে রেখে দিয়েছিলাম, এখন সেটি রান্না করার 1 ঘন্টা আগে আমি ডালটাকে ভিজিয়ে নিচ্ছি। আমি 1 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখবো আর এর মধ্যে সামান্য গ্যাস চলে আসছে, তো ওই গ্যাসটাতে আমি লাল শাক বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। লাল শাকে আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো আজকে আর বাকি রান্নাগুলো দেখাবো না, আমি শুধু মুড়ি ঘন্টের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর অন্য পাশে পাতিলে করে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা বসিয়ে দিয়েছি কারণ পানিটা ফুটে গেলে এই পানিটা চালের উপর দিয়ে দিলে চালটা তাড়াতাড়ি বড় এসে যাবে আর ভাতটাও হয়ে যাবে। তো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
তো এই যে ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রুই মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিব। এখানে দুটো রুই মাছের মাথা, লেজ এবং লেজের পাশের যে অংশটা সেটা আছে, এবং পেটের দুটো অংশ আছে, পেটের অংশ দুটো সালমানকে ভেজে ভাত দিয়ে মাখিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আর চুলাতে অলরেডি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি একটু ভেজে নেব। তো এক পাশটা হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো। তো সেমভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে সেম তেল দিয়েই, যে তেলটাতে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়েই আমি মুড়ি ঘন্টটা করব। তো গরম তেলে আমি 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ মুড়ি ঘন্টটা আমি শেষে কিন্তু বাটার দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 দারুচিনি আর 2 এলাচ। এখন মশলাগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। মশলা অ্যাড করার আগে সবসময় আমি পানিটা দিয়ে থাকি। এখন এর মধ্যে 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। টমেটোটা একটু কষিয়ে তারপর ভেজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি লবণটা সবসময় চেষ্টা করি মশলা কষানোর মধ্যেই দিয়ে দিতে, তো যেহেতু ভুলে গেছি তো এর পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি ডালগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ডালটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও আমি সামান্য একটু পানি দিয়ে তারপর আবারও ডালটাকে মাছের সাথে কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে ডালটা কষানো হয়ে গেছে। ডালটা কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলকটা চলে আসছে। এখন আমি এর মধ্যে 4টা মাঝখান দিয়ে চিরে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর নামানোর ঠিক 3-4 মিনিট আগে আমি এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 2-3টা বলক তুলে তারপর এটা আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। তো আমি নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 2 শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আমি আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি সাইডে রাখা যে মরিঘণ্টের পাতিলটা সেটার মধ্যে এই বাগারগুলো ঢেলে দিচ্ছি। তো মুড়িঘণ্ট রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি, আর খেতে খুব ভালো হয়েছিল। আপনারা যদি মুড়িঘণ্ট ট্রাই করতে চান তাহলে এইভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। চুলাতে অলরেডি রাতের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। তো রাতের জন্য হচ্ছে ডিম ভুনাটা করে রাখতেছি, আর দুপুরের জন্য করে নিয়েছি মুড়ি ঘণ্ট, আর সাথে লাল শাক ভাজি, ডাল তো আছে। আর এই ফাঁকে সালমানকেও মাছ
বেছে এই ভাতে এরকম গোল গোল করে ওকে বসিয়ে দিয়ে আসছি, ওর নিজের হাত দিয়ে ও খাচ্ছে আর মোবাইল দেখছে। আর এতক্ষণে আসরের আজানও পড়ে গিয়েছে, তো আমি ওকে ভাত দিয়ে গোসল করতে চলে যাব। আসলে একা হাতে সব সামলাতে গেলে সময়টা একটু বেশিই লাগে, তো যাই হোক গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটা ড্রাই করতে চলে আসলাম। তো আজকে আমি এই কাচের জারগুলা দিয়ে প্লান্টার, হ্যাঙ্গিং প্লান্টার তৈরি করে দেখাবো। তো আমি হচ্ছে কাচের জারটাকে পেন্ট করে নিব। তো আমি এখানে অ্যাক্রেলিকের কালারটা ইউজ করেছি, অ্যাক্রেলিক ফ্যাব্রিক কালার। আমি এখানে কাচের যে জিনিসপত্র আছে সেগুলো পেন্ট করার যে রং পাওয়া যায় সেগুলো দিয়ে করছি না। তো আমি হচ্ছে এখানে ডেইজি ফুল আঁকানোর চেষ্টা করছি, জানি না ডেইজি ফুলটা হয়েছে কি না। তো জার পেন্টিং আমি অনেক দেখেছি, খুব সুন্দর সুন্দর জার পেন্টিং। তো আমি আমার মতো করে খুব ইজি একটা ফুল দিয়ে এই জারটা পেন্টিং করার চেষ্টা করলাম। তো আশা করছি আজকের ডাইটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনারাও চাইলে কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলোকে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রুম ডেকোরেশন করতে পারেন। তো আমি ইয়েলো কালার দিয়ে ফুলগুলা করে নিয়েছি আর মাঝখানটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এই জার পেন্টিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমি এই যে পাটের যে দড়িগুলো থাকে সেইগুলো দিয়ে আমি এর মুখটা, মুখের যে অংশটা সেটা বেঁধে নিচ্ছি। তো এখানে আমি একটা গিট দিয়ে দিব, কারণ যেহেতু আমি এটা একটা হ্যাঙ্গিং প্লান্টার বানাবো, তো যখন আমি বাসায় ইনডোর প্লান্টস নিয়ে আসবো তখন কিন্তু এটার মধ্যে আমি প্লান্টসগুলো রাখবো। তো আরেকটা পাশে হচ্ছে আমার হাজব্যান্ড গিট দিয়ে দিয়েছে, আরেকটা পাশে কীভাবে গিট দিব আমি বুঝতে পারছিলাম না, তো ওকে বললাম গিট দিয়ে দাও, তো গিটটা দিয়ে দিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার হ্যাঙ্গিং প্লান্টার, কাচের জার দিয়ে হ্যাঙ্গিং প্লান্টার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও আইডিয়াটা ট্রাই করতে পারেন এবং বাসায় যদি এরও ধরনের কাচের জার থাকে তাহলে হ্যাঙ্গিং প্লান্টার তৈরি করে নিতে পারেন। আর এর মধ্যে হচ্ছে মা চলে এসেছে আর বাসায় আমি একাই ছিলাম, সবাই না আমার শ্বশুর বাসায় ছিল আর আমার ছোটো দেবর আর বাকি সবাই হচ্ছে হসপিটালে আমার সাথে। তো মা অনেক কিছুই নিয়ে আসছে, রান্না করেও নিয়ে আসছে। তো সালমান হচ্ছে লাল আঙুর খেতে ভালোবাসে, তো সালমানের জন্য লাল আঙুর নিয়ে আসছে আর ব্রেড নিয়ে আসছে। ও সকালের নাস্তায় ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দিলে খেতে খুব পছন্দ করে, তো আজকে ওর জন্য সেটাই করে দিয়েছি। আর এখানে গুড়, নারকেল আর হচ্ছে চালের গুঁড়ি নিয়ে আসছে, যেহেতু সালমানের বাবা পিঠা খেতে চেয়েছিলো বাট কাজের জন্য শ্বশুরবাড়িতে যেতে পারছে না, তো অনেকদিন ধরেই মা অপেক্ষা করছিল। মা চাইছিল যে নিজের হাতে বানিয়ে খাইয়ে যাবে, বাট ও যেহেতু হসপিটালে আছে তো সে কারণে মা আর কি চলে যেতে হলো। আর এই যে মা অনেক কিছুই রান্না করে নিয়ে আসছে সালমানের জন্য, মুরগির রানগুলা ভুনা করে নিয়ে আসছে, আর সালমানের বাবার জন্য রুই মাছের মাথা, এখানে হচ্ছে আলু, রুই মাছের মাথা এবং পেটিটা, আলু, টমেটো এবং মটরশুঁটি দিয়ে রান্না করে নিয়ে আসছে। আর মায়ের হাতের রান্না তো বুঝিনি, অনেক মজা খেতে। আর আমার জন্য নিয়ে আসছে আমার পছন্দের খাবার, মোলা দিয়ে চিংড়ি মাছ আর বেগুনের একটা তরকারি। মোলাটা আমার অনেক পছন্দ, আমি তো আমার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো এই যে মায়ের হাতের খাবার খাবো, মা অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসছে এত কিছু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।